এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। প্রতিদিন শেষ রাতে কিসের আশায় তোমার কাছে ছুটে আসি? তুমি কি বোঝো না সব থেকেও কেন আমার শান্তি নেই? কিসের অভাব আমার বুকে কাঁটার মতো বিচ্ছে? ঠাকুর বলো, দয়া কি হবে না?
না, যে কাঁদায় তার কি দয়া হয় কুন্তলা? হয় না। তোমার ঠাকুর যে পাষাণ। না গো, অমন কথা বলতে না। ঠাকুর যে আমার দয়াল, কান ধরে কাঁদতে পারলে তার কানে পৌঁছবে। কিন্তু কাঁদলেই কি তোমার প্রার্থনা পূর্ণ হবে কুন্তলা? কে দেখেতে হয় তুমি একটা কঠিন অসুখ পাঠাবে, না হয় তোমার দুচোখ অন্ধ হয়ে যাবে। উঠে এসো, উঠে এসো লক্ষ্মীজি। কেন তুমি এমন অবশ হচ্ছ বলো তো? রোজ শেষটাতে তুমি যদি ঠাকুর ঘরে গিয়ে কাঁদো তাহলে কি তোমার সন্তান হবে? সন্তান ভিন্ন মেয়েদের জীবন পূর্ণ হয় না। স্বামী সংসার সবকিছু পেয়েও তো শূন্যতা খুঁজে না। মা হবার আকাঙ্ক্ষা যদি আমার না মিটল তাহলে কি নিয়ে বাঁচবো বলো তো? কিন্তু কি করবে বলো? বিধিলিপির উপর কারো তো হাত চলে না কুন্তলা। এ কথা তুমি ছাড়া আর তো কেউ বোঝে না, তাই তোমার ঘরে বাইরে এত লাঞ্ছনা। আমি যেন সংসারের গলগ্রহ। আমিও কি তোমাকে গলগ্রহ মনে করি? না গো, তুমি নও। তবে কুন্তলা, আমার কাছে কোনো কথা গোপন করো না, বলো। সকালে উঠে মা আমার মুখ দেখতে চান না, চাকর দাসী তারা হয়তো মুখ ফিরিয়ে নি। আমি সংসারের অকল্যাণ বুঝি কুন্তলা, সব বুঝি। 7 বছর ধরে মা আশায় আশায় ছিলেন তার বংশ রক্ষা হবে, কিন্তু এখন তার ধারণা সে আশা আর নেই, তাই তোমার সঙ্গে তার ব্যবহারও গেছে বদলে। কিন্তু কুন্তলা, এখন তুমি যদি অবশ্য একটা কাণ্ড পাচ্ছি বসো তাহলে আমি কেমন করে দিক সামলাই বলতো? দেখো, ছেলেবেলা থেকে জ্ঞান হওয়া পর্যন্ত মাকে ছাড়া আর আমি কাউকেই জানি না, তাই শত অন্যায় করলেও তাকে আমি কোনো কথাই বলতে পারি না। তোমার প্রতি তাঁর দুর্ব্যবহারের কথা যেন আমাকে চুপ করে থাকতে হয়। মা যতদিন বেঁচে আছে এটুকু কষ্ট সহ্য করে তোমাকে চলতেই হবে। কুন্তলা, অন্তত আমার মুখ চেয়ে কেমন? রাত শেষ হয়ে গেল, তুমি শো, আমি যাই। কাল মায়ের একাদশী গেছে, জল খাওয়ার জন্য করবে। গোপাল গোবর্ধন, বামুনের বে, বামুনের
রাধা মাধব, রাধা মাধব। মা, বৌমা কতবার তোমাকে বলেছি যে সকালবেলাটা আমার চোখের আড়ালে থেকে, কিছুতে কি তোমার কথা কানে যায় না? যত জ্বালা হয়েছে আমার, দিন যাচ্ছে ভালো ভালো শুরু করবো তারও উপায় নেই। যাই, আমি সচিকে বলিকে যাই, আমার কাশিতে পাঠিয়ে দিই, এ সংসারে থাকার আমার কোনো দরকার নেই। কি সর্বনাশ, এই শনিবারে সকালবেলা বৃন্দাবনী পথে গেলে ভেঙে খরচাম করলি তো? জ্বর এখন 102-এর ওপর। 102? হ্যাঁ, মাথার যন্ত্রণা আর জ্বর যেরকম বেড়েছে তাতে কেসটা সুবিধে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভয় পাবেন না মা, জ্বরের গতিটা দু একদিন লক্ষ্য করা দরকার। উপস্থিত মাথার যন্ত্রণার জন্য ওষুধ আমি একটা পাঠিয়ে দিচ্ছি। মুকুন্দ, তুমি সঙ্গে যাও। তাহলে কি হবে বাবা? আমার তো কিছু ভালো ঠেকছে না, তুই কলকাতা থেকে একটা বড় ডাক্তার নিয়ে আয়। কেসটা মেনিনজাইটিস বলে মনে হচ্ছে, ব্লাড রিপোর্টটা না দেখে সঠিক অভিনয় দেওয়া বোধ হয় ভালো হবে না শিবনাথ। এই ওষুধটাই চলুক শিবনাথু, একদিন পর আবার আমায় খবর দেবেন, কেমন? কেসটা পিকুলিয়ার বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, টেম্পারেচারের একটা চার্ট আজ থেকে তৈরি করে রাখবেন। মুকুন্দবাবু চলুন। জ্বরটা কমেছে, কিন্তু চোখের উপসর্গটা এখন কমেনি।
আমি কোথায় তুমি জানো এই তো আমি তোমার কাছে বাতিতে জ্বালিয়ে দাও না বাতি হ্যাঁ সন্ধে হয়ে গেল বাতি জ্বালবে না কি বলছো কুন্তলা এখন তো সকাল সকাল হ্যাঁ ভেতরে ভেতরে চোখের টিস্যু গুলো একেবারে নষ্ট হয়ে গেছে তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না যদি কোনো উপায় চেষ্টা তো করলাম সচিকান্ত বাবু দেখুন চোখের চিকিৎসার শেষ কথা হলো গ্রাফটিং মানে জ্যান্ত চোখের সাহায্যে মরা চোখকে বাঁচিয়ে তোলা ঠিক যেমন জ্বলন্ত প্রদীপ থেকে নিভে যাওয়া প্রদীপ জ্বালানো তাহলে আমার স্ত্রীর চোখ না দেখুন চোখের অসুখটা বোধ করি ওর অনেক দিনের ঠিক সময়ে চিকিৎসা হলে সারানো যেত কিন্তু এখন আই এম রিয়েলি সরি আপনার স্ত্রীর চোখ গ্রাফটিং এর বাইরে চলে গেছে ইট ইজ টু লেট টু মেন্ড সচিকান্ত বাবু ইট ইজ টু লেট দেখুন যে প্রদীপের তেল গেছে ফুরিয়ে সলতে গেছে পুড়ে তাকে আর জ্বালানো যায় না ও তাহলে কোনো উপায় নেই আমি বুঝি সচিকান্ত বাবু অন্ধ হওয়া যে কি তা আমি বুঝি কিন্তু একটা রোগীকে সারাতে না পারার যে ব্যর্থতা সে ডাক্তার ছাড়া কেউ বুঝবে না আচ্ছা আমি চলি হ্যালো ডাক্তার কি বললি বললি না তো কি আর বলবে বললে চোখ তোমার ভালো হয়ে যাবে যাবে আমার কাছেই বলো তার মানে আমি তোমাকে নিচে কথা বলছি না না গো না তবে তোমার চোখের দৃষ্টি ফিরবে তো একটু সময় লাগবে এই যা সত্যি সত্যি বলছো চোখ আমার ভালো হয়ে যাবে আবার আমি তুমি দেখতে পাবো বলো না আবার আমি তুমি দেখতে পাবো কিন্তু আর যদি চোখে দেখতে না পাই আমার চোখ যদি আর ভালো না হয় তবে শিকুন্তল ওসব কথা ভাবতে নেই চাপা আমার চিরুনিতে দেখি চাপা তো রোজই দেয় আজকে পোশাক কিনতে আমি ছেড়ে দিই পুরুষ মানুষ
কতদিন মাথা শুনি বলো তো? কাজকর্মে সবসময় মনে থাকে না। তা মনে থাকে কেন? আজ আমি চোখে দেখতে পাই না, তাই তোমার নিজের উপর এত অযত্ন। জানো, আমার চোখ না থাকলেও তোমায় আমি ঠিক আগের মতো দেখতে পাই। ওই দেখো, আবার বোতাম দিতে ভুলে গেছো তো? বাহ, আমি তোমাকে সাজাতে এলাম, আর তুমি কিনা আমাকে সাজাতে বসলে? তোমার সাধো অপূর্ণ থাকে না। সিঁড়িতে কোটো দেখো, এই যে পুরুষের কাছে মেয়েরা জন্মে জন্মে একটা সাজি কামনা করে, তুমি আমার সেই সাজে সাজিয়ে দাও। চমৎকার। কি চমৎকার? কি তোমার মুখ কপালে যখন টিপ দিয়ে দিলে তখন কি করছ? তোমার পা কেন গুরুজন শুধু পড়ে দিলে প্রণাম করতে হয়? কাকে শুনি জানা আমি পায়ের ধরে নিলে কি করতে হয় জানো? কি বলো তো? দাম দিতে হবে। আচ্ছা স্যার, পাওনা রইল, কেমন? হঠাৎ রেডিও কিনলে যে? তোমার জন্য। বুঝেছি। কি বুঝেছো? চোখ দুটো আমার চিরকালের জন্য গেছে, তাই এসব দিয়ে আমায় ভুলিয়ে দিচ্ছো। আমি জানি অন্ধ হয়ে থাকাই আমার কপালের লেখা। আলো রাজ্য থেকে চির বিদায় নেই, সারাটা জীবন আমায় অন্ধকারে। সুন্দর মুখ আর কি পাবো না দেখিতে, চারি ধারে মোর শুধু যে তাও তো বৌমার অদৃষ্টে সে অন্ধ হয়ে জন্মাবে। অন্ধ হয়ে জন্মাবে?
কে তোমাকে বলেছে? কি আবার বলবি? পাগল ছিলে পাগল, অন্ধ ছিলে অন্ধ, হয় তো সবাই জানে। তাছাড়া বৌমার বংশ চন্দ্রের বংশ, বৌমার মামা অন্ধ ছিলেন। না, বয়সে ছিল বলে চোখে চালসে ধরেছিল। ওটা অন্ধেরই আরেকটা নাম। এই তো আমার এতখানি বয়স হয়েছে, আমার চোখে কি চালসে পড়েছে? আমার শ্বশুর তো শেষে অন্ধে বংশ হয়ে জন্মাবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সত্যি বেশ তো, কি করতে চাও বলো না। কি আর করতে হবে, তোমাকে কি সুস্থ সুন্দর দেখে মেয়ে বিয়ে করা দরকার। মা চুপ করো, শুনতে পাবেছি? এটা লুকোচুরি কথা নয় বাবা, বিয়েতে তোকে করতেই হবে। একটা মেয়ের উপর অন্যায় করে, ন্যায় অন্যায় কথা নয়, বংশের কাছে ঋণ শোধ করা। হ্যাঁ, সেই ঋণ শোধ দিতে হবে, একটা অন্ধ মেয়েকে বলে দিয়ে, ওর নামে গ্রাহ্য করি না। এই কথা তুই বলতে পারলি সচি? ভাত ফেলে উঠে গেছি। তুমি কেমন করে জানলে? চোখে না দেখতে পাইলাম, মন তো আছে। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ঠিক জবাব দেবে? কেন, আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? কি বলতে চাও বলো না। রাগ করবে নাকি? আর রাগিবার করতে যাবো কেন, কি বলছিলে বলো। আচ্ছা ধরো, আমার চোখ যদি আর ভালো না হয়, আমি সারা জীবন যদি এরকম অন্ধ হয়ে থাকি, তবে তাহলে কি তুমি? তুমি মার কথা সব শুনেছো, কিন্তু কুন্তলা, এ কথা তুমি ভাবলে কেমন করে? আমার সম্বন্ধকে তুমি এ কথা ভাবতে পারলে কেন? আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে একটি ঘাড়িতে ভেঙে থাকবে? কুন্তলা, এত দিন তুমি আমাকে এই পলাশডাঙা তালুক হলো ফটিক জলের জমিদারের লক্ষ্মী। শুধু ধান আর শাল কাঠ বেশি বছরে 30,000 টাকা ঘরে আছে। এই তালুকের এক কাটা জমিও কি এমনি ছাড়া যায় উকিল বাবু? মামলা আমাদের লড়তেই হবে। কিন্তু আমাদের সাক্ষীর 12 আনা সাক্ষী যে রায়রা ভাঙিয়ে নিয়েছে। হলো এবার সাক্ষীর অভাব কি? সাক্ষী আবার বজাবে? নকল সাক্ষী? আসল নকল বুঝিনি উকিল বাবু, তার আমল থেকে এ বাড়ির ভালোটাই শুধু বুঝে এসেছি, চিরকাল তাই বুঝি। কিন্তু রায়দের সঙ্গে শেষ পর্যন্ত তো পেরে উঠবেন নায়েব মশাই। কিচ্ছু ঘাবড়াবেন না, কিচ্ছু ঘাবড়াবেন না উকিল বাবু, এই মুকুন্দ চক্রবর্তী সব পারে। পারে না, কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি কাজ করুন, আজকের ট্রেনে পলাশডাঙ্গা চলে যান, গিয়ে মামলার তদবির শুরু করে দিন, আমি হপ্তা খানেকের মধ্যে আসছি। একবার বাড়ির ভেতর যেতে হবে নায়েব মশাই। কেন রে? গিন্নিমা তলব করেছে। ও আসছি। হ্যাঁ, এক কাজ করুন, আপনার যা খরচপত্র সমস্ত এখান থেকে নিয়ে যান। আর বিপিন দিয়ে দাও। মা কো তাকো আমায় তলব করেছেন মা? হ্যাঁ, কথা আছে বাবা, ঘরে চল। নাবালক ছেলে নিয়ে আজ থেকে 17 বছর আগে বিধবা হয়েছিলাম। এতদিন তোমারই ভরসায় চালিয়ে এসছি মুকুন্দ, এতটুকু আজ পর্যন্ত লাগিনি। কিন্তু এতদিন পরে আজ যে বিপদ ঘনিয়ে এসছে, তার থেকে উদ্ধার পাবো বলে তো ভরসা হচ্ছে না মুকুন্দ। ভয় কি মা, মুকুন্দ তো এখনো হাজিরই রয়েছে, কিন্তু কি ব্যাপারটা হয়েছে বলুন তো? তুমি তো সবই জানো, আজ 7 বছর হলো ছেলের বিয়ে দিয়েছি, তবু নাতির মুখ দেখলাম না। আর রাধা মাধবের দয়া বৌমার কোলে যদি বা একটি আসে, সেও তো অন্ধ হয়ে জন্মাবে। এত বড় বংশটা এমনি করে নষ্ট হয়ে যাবে মুকুন্দ। এ তো সোজ উপায় রয়েছে মা, সচিকে কথাটা ভালো করে বুঝিয়ে বলুন, বলে তারা আবার একটা দিয়ে দিন। যে ছেলে পূর্বপুরুষের ঋণ স্বীকার করে না, তাকে বংশরক্ষার কথা বোঝাবে কে? এই তো সেদিন খাবার সময় বিয়ের কথাটা পেরেছিলাম, তা ছেলে আমার মুখের ভাত ফেলে উঠে গেল। তা তো যাবেই মা, বউ ঠাকুরুন এ বাড়িতে থাকলে ভাইয়ের তো বিয়ের কথা মিষ্টি লাগবে না। তাহলে কি উপায় হবে মুকুন্দ? উপায় আছে বই কি মা, উপায় আছে। মুকুন্দ চক্রবর্তী সব পারে মা, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। আপনি এক কাজ করুন,
দিন কয়েকের জন্য বউ ঠাকুরকে সোজা তার ভাইয়ের বাড়ি মানে ওই কাঞ্চনপুরে একবার পাঠিয়েছে। সতী যদি পাঠাতে রাজি না হয় মুকুন্দ? রাজি তো হবেই না, সেই জন্যই তোকে মহালে পাঠাবার ব্যবস্থা করছি। আপনি বরং সেই ফাঁকে বউ ঠাকুরকে একবার। বৌমাকে পাঠালে কি সতী বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে হবে। কথায় আছে না, চোখের বার না মনের বার। ও দেখবেন দিন কয়েকের মধ্যেই সব ভুলে যাবে, তখন একটি ভালো পাত্রী দেখে। কিন্তু এই লুকোচুরি ফল কি ভালো হবে মুকুন্দ? আচ্ছা সোজা রাস্তা গিয়ে তো দেখলেন মা। তার চেয়ে আমি বরং একটা কাজ করি, বৌমাকে বুঝিয়ে বলি, তারপর দেখি রাধা মধুদের কি ইচ্ছে। বেশ সেই ভালো, তাহলে আমি এখন আসি মা। যে বংশের বউ হয়ে তুমি এসেছো, মানে মর্যাদায় সে যে কত বড় বংশ তা তো তুমি জানো বৌমা। বড় আশা ছিল মরবার আগে দেখে যাব আমার এত বড় শ্বশুর বংশে বাজি দিতে এসেছে আমার বংশধর, আমার সতীর ছেলে। কিন্তু মানুষ ভাবে এক হয় আর, কত আশা ঠাকুরদের পায়ে কত মানুষ করল, তবু আজ কোনো ফল হল না। আর যদি বা কখনো তোমার কোলে একটা আসে, সেও তো তোমারই মতন জগতের আলো দেখতে পাবে না। মা হয়ে তুমি কি অন্য সন্তানকে সইতে পারবে? এ কথা না বলে যে আমার উপায় নেই বৌমা, আমার মতন তুমিও যে বংশের বউ, এ বংশের উপর তোমারও যে কিছু কর্তব্য রয়েছে। শ্বশুর কুল যাতে রক্ষা হয়, পিতৃপুরুষের আত্মা যাতে এক ফোঁটা জল পায়, তাকে তোমার করা উচিত না? তাই বলছিলাম মা, তুমি যদি সচিকে একটু বুঝিয়ে বলো, তবেই সে বিয়ে করতে রাজি হতে পারে। আমি বুঝি বৌমা, মেয়েরা সব পারে, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে পারে। কিন্তু বংশের কল্যাণের জন্য নিজের শোক যদি কেউ বলে দিতে পারে, কিছু মেয়েরাই পারে। না 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 না, ওসব ঝামেলা আমাকে জড়াবেন না, আমার পক্ষে চাওয়া একেবারে অসম্ভব। কিন্তু ভাই তুমি না গেলে যে পলাশ ডাঙ্গার মামলাটা একবারে বিগড়ে যাবে। দেখুন নায়ক মশাই, বাবার আমল থেকে জমিদারি দেখাশোনা আপনিই করে আসছেন, আপনি বরং সেখানে যান। এই দেখো সামনে চোদ কিস্তি, আমি এখন নড়ি কি করে, তাই তো তোমাকে বলছি। সেখানে তোমাদের পুরনো উকিলবাবু রয়েছেন, তোমার তো কোনো ঝক্কি নেই, তুমি কেবল সদর থেকে একজন বড় উকিল আনিয়ে নেবে, ব্যাস। আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। রাম কহো, তোমাকে কে বেশি দিন থাকতে বলছে? মামলা মিটিয়ে গেলে তুমি চলে আসবে। তাহলে কালকেই তোমার যাওয়ার ব্যবস্থা করে দিই ভাই। আচ্ছা বুঝেছো বিপিন, মুকুন্দ চক্রবর্তী সব পারে, পারে না কেবল মরা মানুষ বাঁচাতে। জানো নায়ক মশাই ফাঁসের পর বসে আছে, পলাশডাঙ্গার তালুকের কি এক জমি নিয়ে মামলা বেঁধেছে, তারই তদবিরের জন্য আমি কাল পলাশডাঙ্গা যেতে হবে। আমার কিন্তু মোটেই যেতে ইচ্ছে করছে না, তোমাকে ছেড়ে যাবার কথা ভাবতে হলেই। কি ভাবছো, কি এমন চুপচাপ কেন? কিছু না, আমার একটা কথা রাখি। বলো। তুমি আবার বিয়ে করো। হঠাৎ এ কথা কেন? মা হওয়া তো আমার ভাগ্যে হলো না। নাই ভালো কুন্তরা, বিয়ে কি শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য নয়? সারা জীবন অনেকে বোঝাতে পারে না, একটু পারে। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না কুন্তলা? কিন্তু একটা মানুষের জন্য যদি একটা বংশ নষ্ট হয়ে যায়। দোহাই তোমার কুন্তলা, আমি কাল সকালে চলে যাচ্ছি, এসব কথা বলে আজকে রাতটা নষ্ট করো না। আজকে রাতটা কি জানো? পূর্ণিমা, এমন রাত কেবল মথুরাতে। মনে পড়ে আমাদের বিয়ের রাত? আজ আবার তেমনি করে চাকতে মন চাইছে। কুন্তলা শুনছ,
সব গুছিয়ে দিয়েছি কি চাপা দিয়েছি বৌদি জলখাবারটা টিফিন বাড়িতে দেওয়া হয়েছে কিনে দেয় আচ্ছা পৌঁছে চিঠি দিয়েছি তো তুমি লিখবে না আমি ঠাকুর তোমার শিও পায় রেখেছি ও আচ্ছা বেশ তো জবাব না হয় ফিরে এসেই নেব কেমন আশীর্বাদ করলি না আশীর্বাদ আশীর্বাদ করছি তোমাকে যেন বেশি দিন একা একা থাকতে না হয় শোন 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 এই বাংলার চিত্র জগতের উজ্জ্বলতম তারকা বিমতী দোলন চাপা দেবী মেথি শাক খাইতে ভালোবাসে কেন বলতো মানে বুঝছিস তো মানে ইয়ে পরীক্ষাটা আমার সামনে এসে গেছে আর তাছাড়া লজিকটাও বিশেষ আমার তৈরি তৈরি হয়নি তুই ক্লাসের সেকেন্ড বয় তোর হলো না লজিক তৈরি আমি তিনবার ফেল করা অনুপ কুমার আমার লজিক তৈরি হয়ে গেছে আহা তুই ভাই ভাইয়ে দেবো খুব বুঝিয়ে দিবি ছাড় না উপায় নেই আরে খুব আছে কেন বিরক্ত করছিস কেন ছাড় না আহা আরে তুই ছাড় না বা বা ওটা কি রে হ্যাঁ হ্যাঁ ইজি একেবারে ম্যাজিক রে কি রে ম্যাজিক দেখাচ্ছিস তাই তো বলি শান্ত কুমারের এত মায়া আরে পরিতোষ আরে অনেক ওরে ব্যাপার ব্যাপার আছে ব্যাপার গুরুচরণ আমাদের প্রশান্ত কুমার পিসি সরকারের ছাত্র হয়েছে হ্যাঁ তিনি লজিকের খাতা থেকে ম্যাজিক দেখাচ্ছে মানে মানে হচ্ছে এই লজিকের খাতা থেকে প্রশান্ত কুমার এই ম্যাজিকটি দেখিয়েছে বটে 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 ভাই দেখতে তো পাচ্ছ একটি মেয়ে সে তো পাচ্ছি কিন্তু ইনি কিনি ঝাঁসির রানী না চণ্ডীদাসের রানী ইনি হলেন প্রশান্ত কুমারের মনবনে আমি বন ফুল গো এসব ইয়াকে আমার ভালো লাগে না একজন ভদ্র মহিলাকে নিয়ে রাগ তাহলে তো জমেছে বল ভালো ভালো বলে চলো আচ্ছা ভাই রাগারাগি করে দরকার নেই চটপট বলে ফেলো কে এই রহস্যময়ী শুনবি বলো আমার বাবা যখন গয়া চাকরি করতেন তখন সেই সময় জগদীশবাবু সেখানে বদলি হয়ে আসেন সেখানে বাবার সঙ্গে তার বন্ধুত্ব হয় এ মেয়েটি তারই নাতনি সন্ধ্যা আমার কাছে গান শেখে মানে 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 আর দরকার নেই ভাই ওইতেই মানে বোঝা গিয়েছে মানে সন্ধ্যা দেবী হলেন প্রশান্ত কুমারের সুরের উৎস মানে হচ্ছে গিয়ে গানের টিউবওয়েল অর্ডার অর্ডার ভাই আমাদের একটা কাজ এক্ষুনি করা দরকার যথা এসো এই দেবীকে আমরা প্রতিষ্ঠিত করি করো করো Cheers for Prashant Kumar! Hey, 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 তারপর কেমন করে প্রশান্ত তার মায়ের চিঠি নিয়ে আমার কাছে এলো সে সব কিছু জানিস দিদি বলেছিল যে এইখানে থেকেই কলেজে পড় কিন্তু সংসারে এমন লোকও আছে দিদি যে সাহায্য দিতে চাইলেও নিতে চায় না আমি আশ্চর্য হইনি জানি তো কি তেজি বাপের ছেলে সে কিন্তু প্রশান্ত দাদি এত ভালো গান গাইতে পারেন সেটা আমারই আবিষ্কার হে তুমি অস্বীকার করতে পারবে না দাদু কি সেজোটা ছিল হ্যাঁ দিদি এই ক্রেডিটটা তোরই প্রাপ্য এই দেখো এইখানে বসে গল্প করছি শোন না কতক্ষণ হারমোনিয়ামটা নিয়ে একটু বস না বসে কি হবে শুনি
মোটে তো আটখানা গান শেখানো হয়েছে, বাকি আটখানা যে মালিক তা তো কোনো পাত্তাই নেই। তোমাদের এই মাস্টারকে দিয়ে কিছু হবে না দাদু। ওই নাও, থিংক অফ দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল ইজ কাম। আজ এত দেরি হলো যে, বসো। না না, আজ আর বসবো না মাসিমা, আমি পরীক্ষা আর সময় হাতে একবারই নেই। তার চেয়ে না এলেই ভালো হতো, সময়টা নষ্ট হতো না। চাটা অন্তত খেয়ে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। গতিক বড় ভালো নয় হে, ঈশান কোণে ঝড় উঠেছে। কই না তো? ওদিকে নয়, ওদিকে নয়। আয় দেখেছ, যদি ভালো চাও তো আধখানা গান এই বেলা শিখিয়ে দাও, নইলে ঝড় নয় ও একবার প্রলয় কাণ্ড হয়ে যাবে। যাও যাও। দাদু, এখন আমি গান শিখতে পারবো না, আমার এখন অনেক কাজ। তাহলে বুঝলে না? আরে গান শিখবো না মানে গান ছাড়া এখন আর কিছু শিখবো না। যাও যাও, ওই ঘরে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসো গে। যাও যাও। একা কেন বৌমা, চাপা কোথায় গেল? নিচে। তোমার একা একা বড় কষ্ট হচ্ছে না আমার? কষ্ট হচ্ছে? হচ্ছে বই কি, সতী বাড়ি নেই, আমি কি আর বুঝতে পারিনি? সেই জন্যই তো সতী চিঠি লিখেছে। লিখেছেন? হ্যাঁ, তোমার কথাই লিখেছে। লিখেছে আমার তখন ফিরতে দেরি হবে, শকুন্তলা নিশ্চয়ই একা একা খুব কষ্ট হচ্ছে। ওকে বরং কাঞ্চনপুরে দিন কয়েকের জন্য দাদার কাছে পাঠিয়ে দিয়ে, দাদাকেও অনেকদিন দেখিনি, সেখানে গেলে ওর মনটা ভালো থাকবে। উনি লিখেছেন? হ্যাঁ, এই যে দেখো না। ও তাও তো বটে, তুমি আর দেখবে কি করে মা? তাহলে নায়ক মশাইকে বলি কালকে দিনটা ভালো আছে, কালই তোমার যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু আপনার ছেলে বাড়ি না এলে? সজিত কোনো আসার ঠিক আছে, মামলা বলে কথা। তবে ওর যখন ইচ্ছে হয়েছে তখন তো তোমাকে আমাকে পাঠাতেই হবে বৌমা। এ মাসে আবার কাল ছাড়া যাত্রার কোনো ভালো দিন নেই। আচ্ছা আমাকে বলি, তোমার জিনিসপত্র গুছিয়ে দিই, কি বলো? চাপা, 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 কোথায় যে যায় চাপাটা? ঠিক চাপা, আমায় একটু ঠাকুর ঘরে নিয়ে চল তো। এসো বৌদি।
এমন করে কি বাপের বাড়ি যেতে আছে মা? একখানা ভালো শাড়ি নেই, একটা গহনা নেই। ভগবান যাকে কাঙাল করেছে তার গয়নায় কি হবে মা? আমি তোমাকে আনতে পাঠাবো, তুমি দেখো সচি আমার তেমন ছেলে নয়। চাঁপা তোমাকে পৌঁছে দিয়ে আসো, তোমার সঙ্গে যাক। শোনো দাদা, আচ্ছা তুমি যে পার্কে বেড়াতে যাও সে নামটা কি? রিপন হোস্টেলটা আছে তারই সামনে না? কেন বলছি কি নাম এমনি জিজ্ঞেস করলাম। বলো না যে রিপন হোস্টেলে গিয়ে শ্রীমান প্রশান্ত কুমারের খবরটা নিয়ে। আহাহা, আমি যেন তাই বললাম, দাদু যেন কি ছিলুম জগদীশ মুখুজ্জে, এখন হয়েছি বিন্দে দুটি, তাই না? জানা হারমোনিয়ামটা নিয়ে একটু বস না, গানে তোর একটুও চার নেই, একটুও চার নেই। যত চার আছে তোমাদের মাস্টারে, আমি গান শিখতে পারবো না, পারবো না, পারবো না। রাগে মুখ বাঁকানো ওই পুরো পাকানো, তবু যেন মনে হয় কত মধু মাখানো। গাঞ্জার ঘর বার সারাদিন করিব, একজন এলে মন ভুলে উড়ে ভরে গো। গাঞ্জার ঘর বার সারাদিন করে গো, একজন এলে মন ভুলে উড়ে ভরে গো। সেই জন আসিয়াছে আর কেহ নাই কাছে, তবে কেন মিছে দই আর চোখে তাকানো। রাগে মুখ বাঁকানো ওই পুরু পাকানো, তবু যেন মনে হয় কত মধু মাখানো। কাছে এলে সরে যাওয়া এ কেমন রীতি গো, কাছে এলে সরে যাওয়া, কাছে এলে সরে যাওয়া এ কেমন প্রীতি গো। এই কি গো ভালো লাগা প্রেমার প্রীতি গো, এই কি গো ভালো লাগা প্রেমার প্রীতি গো। কিনা জানি যত রাগ তত আমি অনুরাগ, এই সব দুঃখ চুরি শুধু লোক দেখানো। রাগে মুখ বাঁকানো এই পুরো পাকানো, তবু যেন মনে হয় কত মুখু মাখানো। রাগে মুখ বাঁকানো। দাদু তুমি আবার ফিরে এলে? ফিরে এসে কাজটা ভালো করে নি, বুঝতে পারছি না প্লাটি গাছটা ফেলে গেছিল তাই। দাদু তুমি যেন কাকে বকবে বলেছিলে? ভালো কথা মনে করে দিয়েছি। ওহে ছোকরা এদিকে শোনো তো, বলি তোমার ব্যাপার খানা কি? তাকে পরীক্ষা পরীক্ষা তা পরীক্ষা আর কেউ দেয় না, সেটা খবর দিতে পারো।
যাক, এবারের মতো তোমার শাস্তি আমি মকুব করলাম, কিন্তু মনে রেখো ভবিষ্যতে যদি এরকম ভুল তুমি ফের করো তাহলে বিনে মানে চাকরিটি আর তোমার থাকবে না। এই জেনো, তেমন দিদি ঠিক হয়েছে তো? তাহলে এখন আমি নিজের ইচ্ছে মতো একটু ঘুরে ফিরে আসি, আর তো হোস্টেলে যেতে হবে না। হ্যাঁ, হোস্টেলটা এখন সরকারের উপস্থিত, কি বলিস? যাও যাও, তাই যাই, তাই যাই। এই জিনিসগুলো কোথায় রাখবো মা? আমার মাথায় দাওয়ায় রাখো না। আর এই শকুন্তলা, শচীকান্তর সঙ্গে ঝগড়াঝাটি করে আসিস নি তো? আমার কাছে লুকোস নি বোন। ঝগড়া হবে কেন দাদা? শাশুড়ি বেশ যত্ন আত্মি করত। করতেন বই কি? তবে চলে এলি কেন? ওসব কথা তুমি ভেবো না দাদা। বৌদি কোথায়? ভেতরে আছে। এক ঘটি খাবার জল দেবে মা? সারা পথ চেষ্টায় মত। এ তোমার কেমন তারা কথা বাসা? চেষ্টা জল চালে জল দেয় না এমন মানুষ কেউ আছে নাকি? না তাই বলছি। বলবে আবার কি? ওই কি তোমার চা ধরো না ছিড়ি? কোথায় আছে বলো না মা, আমি না হয় নিজেই নিয়ে খাচ্ছি। নিজে নিয়েই খাচ্ছি। তোমার আস্পর্ধ তো কম নয় বাছা। আমার বাড়িতে এসে তুমি বলো কিনা আমি নিজে নিয়ে খাচ্ছি কেন? আমার বাড়িতে কি তোমার মুখে জল দেবার কেউ নেই? বলে ও ফটিক, এক ঘটি জল দিয়ে যেত। হ্যাঁ বাচ্চা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, বলবে? হ্যাঁ। চোখ দুটো গেছে বলে তোমাদের শাশুড়ি দিদি বউকে তাড়িয়ে দিয়েছে? তা কেন মা, বউ দিদি তো নিজে তোমাদের দেখবে বলে এসেছে। নিজে দেখবে বলে বলে দেখবার উপায় রেখেছে? চোখের মাথা একবার খেয়ে পাঠিয়ে দিয়ে সময়খানে ভাইকে তো খবর পর্যন্ত দিলে না, তা দেবে কেন? বউয়ের ভাইকে যে পাগল বলে রটিয়েছে, বলে সংসারে ভালো মানুষ হলে কি পাগল হয়? বলে চুপ করে আছে কেন, কোথায় উত্তর তো দেবে। কি আর বলবো মা, কথাটা ঠিক বলেছি কিনা সেটা তো বলবে। তার বলবে? তবে আমি হলো গক্ষরে চাটুর্যের মেয়ে, ন্যায্য কথা বলতে কাউকে ভয় পায়। জল আমাদের ভাই বোনের দুজনের বড় খারাপ দাদা। কেন বলতো? কেন আমাদের দুজন কাছে একটাও ছেলে নেই। যে বাড়িতে ছেলের কান্না নেই সে তো ভূতের বাড়ি। এই যে এলাম, একটা ছেলে থাকলে কত আনন্দে হতো, ভগবান শিশুকে দিবেন। তা বই কি, সবই ভাগ্য রে বোন, সবই ভাগ্য। আসতে হবে বলছি ভাই, আমি এতটা এলাম, তুমি এটুকু আসতে পারবেন না? তাই বা যাবো কেন, যদি এতটা এসে থাকো বাকিটুকু আসতে পারবে। সবটাই পারতাম বৌদি, কিন্তু আজ আমার তার পালবার উপায় নেই। আচ্ছা আমি যাচ্ছি। আর আসতে হবে না, আমি যাচ্ছি। হয়েছে, এসে অব্দি শুধু কথা কাটাকাটি করলাম। কেমন আছো ভাই বৌদি? তবু ভালো, কুশল সংবাদটা নেবার অবসর পেয়েছো। বলি তোমার শাশুড়ি কি তোমার আগেই চোখের মাথা খেয়েছে, যে অবস্থা জেনেও তোমাকে তাড়িয়ে দিয়েছে? বৌদি, সংসারে ওর চেয়ে বড় জোর আর মেয়েদের নেই, আর সেই জোর নেই বলেই বোধহয় আজ আমাকে এখানে আসতে হলো। ও তো, তাহলে এ কথা তুই আগে কেন বলিস বোন? বলবে আবার কি না, এবার অন্ধ বোনকে নিয়ে ভুগে মরো, যতদিন চোখ ছিল ততদিন তারা খাঁয়ে দিয়েছে, এবার ভোগ বাতালা আমার। কেন ভুগে মরবো কেন, একটা বোন মাথায় করে রেখে দেবো, থাই কেয়ার করিও শ্বশুর বাড়ি। বাবাকে কিছু কম রেখে গেছেন,
দু ভাই বোনে ফেলে ছড়িয়ে খেলেও সারা জীবনে তা পুরোবে না। একটা বোন তাকে যদি শুকিয়ে না রাখতে পারি তো লোকের কাছে মুখ দেখাবো কি করে? বৌদি, তোমার সংসারে অভাব তো কিছু নেই। আমি না হয় দাসীর মতো এক্ষুনি পড়ে থাকবো। দাসীর মতো সংসারে তো একটা কুটোটি ভেঙে দুখানা করবার মনে হবে। আর চুপ করো গো, চুপ করো, কিছু মনে করিস নি বোন, কিছু মনে করিস নি। ওর উইন্ড ট্রাভেল, বায়ু রোগ, কতবার কত রকমে বলেছি ও গো, এক ডোজ ওষুধ খাও, ওষুধ খাও, তা যদি কিছুতেই খাবে। আচ্ছা তুমি নিজে খাও। কুন্তলা, শকুন্তলা কোথায়? বৌমাস্তার ভাইয়ের বাড়ি চলে গেছে। হঠাৎ? তুই পলাশ ডাঙ্গা যাবার পর থেকে বৌমা বলতে লাগলো আমার এখানে ভাল লাগছে না, আমাকে দাদার ওখানে পাঠিয়ে দাও। আমি কত বললুম তুই যদি ফিরে আসো তারপর যাস, কিছুতেই শুনলেন চাপা সঙ্গে নিয়ে চলে গেল। চলে গেল কিন্তু তুই যে জীবন অন্ধের কোথা হয়ে বেড়ানো সে কি কেউ পারে? আমাকে তুমি বিশ্বাস করতে পারলে না কুন্তলা? আমি মুকুল। ও মুকুল, না না, আমাদের জামাই শশীকান্ত, একটা বউ পুষলে কি তার জমিদারি বিক্রিয়ে যেত নাকি? জমিদারি বিক্রিয়ে যেত কি না যেত তা দিয়ে তোমার দরকার কি শুনি? তুই থাম না বাপু, শুকুটা আমাদের পর নয় তাই বলা, এই আমার কথাই ধর না কেন। একটা বেড়াল খুশি ছিলাম সেই কবে, বললে না পেট চলে যাবে, সে হতভাগী যেদিন চলে গেল কেঁদে কেঁদে আমার দেহ একবারে কাঠ হয়ে গেল। তোমাকে দেখেই তা বুঝতে পারছি খুশি। সত্যি ভাই, তোর বর একবারও খোঁজ নিলেন না, একটা চিঠিও তো লিখতে পারতেন, সময় পাননি বোধ হয়। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নি বাপু, সময় পায় না, খবর নিতে তো তার ভারী গরজ। আহ কি বাজে বকতে পিসি, তোমার মুখ তো আর থামতে চায় না। ও মা, মুখ আবার কোথায় ছোটালুম রে? তবে মেয়েটার কষ্ট দেখতে পারি না তাই বলে ফেলি। বলি পোড়া ভগবানেরও কি আক্কেল নেই রে? বউ, অবউ, বকে বকে গলাটা কাঠ হয়ে গেছে, দুটো পান দে না ভাই। হ্যাঁ রে, তোর কি মনে হয় সচিকান্ত বাবু আবার বিয়ে করবেন? না মুকুল, তিনি যদি আমার ত্যাগও করেন তবু বিয়ে আর করবেন না। কি করে জানবি? তিনি যে আমার কথা দিয়েছেন, পুরুষের কথা তো বিশ্বাস কি? না না, আমার বোন খেলার পুতুল না, ইচ্ছে মতন তাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, আমরা খুশি মন তাই কুড়ি নিয়ে আসবে। এ কথার অর্থ? অর্থ তুই সোজা বুঝতে বোঝবার চেষ্টা করো না, অনেক তুই বাঁধবে। কিন্তু আমি সব কথা জানেন? আমি সব কথা জানি সচিকান্ত, আমি সব কথা জানি। আমার বোনের চোখ গেছে কিন্তু আমার চোখ ফুটেছে। আপনি বিশ্বাস করুন, শকুন্তলা চলে আসার জন্য আমি দায়ী নই। তুমি দায়ী না হতে পারো, তোমার মা দায়ী, একই কথা। আজ আমি বুঝতে পেরেছি, ধনীর সঙ্গে গরিব মধ্যবিত্ত গেরস্ত কুটুম্বিতে করলে তাদের দুর্দশা এমনি হয়ে থাকে। তোমরা বাস করো সমাজের উপর তলায়, সেখান থেকে অবহেলা করে আমাদের দিকে তাকিয়ে তোমরা মনে করো আমাদের তোমরা অনুগ্রহই করছো, আর নিচে থেকে তোমাদের ফলে তাকিয়ে আমাদের শুধু ঘাড়ি ব্যথা হয়। আহা, আপনি বুঝতে পারছেন না, এটা গরিব বড় লোকের কথা নয়, এটা সামাজিক কথা। হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত শোনাই আমার অভ্যেস, কৈফিয়ত দেওয়া নয়। আমি শুধু জানতে চাই শকুন্তলা যাবে কিনা। যেদিন তুমি আর তোমার মা আমার বোনকে হাতে ধরে রেঞ্জি থাকবে সেই দিন যাবে, তার আগে নয়। চুপ করুন, আমার মাকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই। জমিদার বলে তোমাদেরই অধিকার আছে আমার বোনকে অপমান করবার। না তোর কথা, আমি শেষ কথা জানতে চাই। বেশ, তবে জেনে রাখো, সম্পূর্ণ মর্যাদা না পেলে আমার বোন তোমাদের বাড়িতে যাবে না, কোনো দিন যাবে না। আর এও আপনি জেনে রাখুন যে স্ত্রীর জন্য আমি মায়ের অমর্যাদা করতে পারবো না।
জমিদারি ব্যাপারগুলো নিজেরই দেখে শোনা নেওয়া দরকার, বুঝলে না? আর তাছাড়া এখানে আমার ভালো লাগছে না। আমাকে চিনতে পারছেন না মা? আমি মুকুন্দ চক্রবর্তী, আসছি ফটিকের জমিদার বাড়ি থেকে, মানে আপনার গঙ্গাজলের কাছ থেকে। আপনার একখানে পত্র আছে। কেমন আছে গঙ্গাজল? অনেকদিন কোনো খবর নিতে পারিনি। ভালোই আছেন, ভালোই আছেন। পুরন পত্রখানা তাহলেই সব বুঝতে পারবেন। ভাই গঙ্গাজল, আজ 7 বছর হলো শচীর বিয়ে দিয়েছি, কিন্তু নাতি নাতনি নিয়ে সুখে ঘর করবো বলে যে আশা করেছিলাম সে আশা কিছুতেই পূর্ণ হলো না। তার উপর বৌমার চোখ দুটি একবারে নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি ছেলের আবার বিয়ে দেবো, যাতে পিতৃপুরুষের মুখে এক গন্ডুর জল পড়ে। অন্য কোথাও বিয়ের কথা পারবার আগেই তোমার মেয়েটির কথা মনে পড়ল। ভাই গঙ্গাজল, আমার সঙ্গে তোমার চেনাশোনা কম দিনের নয়, তাই আশা করি তোমার মেয়েটিকে আমাকে দিতে তোমার কোনো আপত্তি হবে না। সন্ধ্যা আমার ঘরে এলে আমার মেয়ে হয়েই থাকবে, তাকে সতীন ঘর করতে হবে না, এটা জেনে রেখো। বললেন আপনার কন্যা জমিদার বাড়ির বউ হবে, মানে যে যে জমিদার নয়, ফটিক জলের মুকুট জেরা, একবারে কুলীন বনেদি বংশ। আমি একটিমাত্র ছেলে শচীকান্ত, ভাগিদার বলতে তো কেউ নেই, যা কিছু আছে আপনার মেয়েই সব পাবে, কি কম ভাগ্যের কথা মা? কিন্তু এক স্ত্রী বর্তমান থাকছে। এই দেখো, সে নামেই বর্তমান মা, নামেই বর্তমান। থাকতেও তার দাদার কাছে, দাদার অবস্থানে আর বন্ধ নয়, ভালোই। দেখুন আমার ওই একটি মেয়ে। আমাদের ওই একটি ছেলে, একবারে রাজ্যত। কিন্তু বাবার মত না হলে আমি কি করে মত দিই বলুন? এই দেখো, মেয়ে আপনার, আপনি মত দিলে তিনি কখনো না করতে পারেন? একটু ভালো করে ভেবে দেখুন মা, মেয়ে আপনার রাজ রানী হবে, কেবল মায়ের সঙ্গে আপনার গঙ্গাজল পাতানো আছে বলেই না তিনি কথাটা তুলেছেন, নইলে রূপে গুণে অমন ছেলে কখনো পড়তে পায়? এই দেখো, একটা জিনিস একেবারে আমার বিস্মরণ হয়ে গিয়েছে। এই দেখো মা, আপনার কন্যার জন্য একে পাঠিয়ে দিন। হঠাৎ হাত ছড়াতে পাঠালেন যে? বিয়ের কথা কইতে এলাম কিনা, তাই শুধু হাতে এলে কেমন যেন রুক্ষ রুক্ষ দেখায়। তাছাড়া মা বললেন ও তো আমার পর নয়, আমার গঙ্গাজলের মেয়ে, মুকুট যদি জাতি জাতি সব তো ওই পাবে। আপনি বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসি। পেটুক ব্রাহ্মণ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাকে ফিরে গিয়ে কি বলবো বলুন? তা গঙ্গা জলের যখন এতই ইচ্ছে, কিন্তু বাবার মতটাও তো একবার। বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু মা এটা তো শেকাল নয়, যাতে ওদের দেখাশোনা হয় মন বসে, সেই কি ভালো নয় কি? বেশ তো, কিন্তু দেখাশোনা হবে কি করে বলুন? কেন মা, সামনে অর্ধতা যোগ আসছে, আপনি মাকে গঙ্গা স্নানে নেমন্তন্ন করে একটা চিঠি লিখে দিন, লিখে দিন যেন শচীকান্ত তাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় এসে ওঠে। ব্যাস, আর চিঠিটা বরং আমাকে লিখে দিন, আমি সঙ্গে করে নিয়ে যাই, কি বলুন? মন্দ কথা নয়। আচ্ছা আপনি বসুন, আমি চিঠিটা লিখে আনছি। একটু শিগগির করে মা জানি, কলকাতায় এসেছি যখন হাইকোর্টটা একবার ঘুরে যেতে হবে। শুনলুম যে তার অসুখ? ও কিছু না, কিছু না কি রে, শুনলুম মাথা ঘোরা, বমি, আমার কাছে লুকেছিল কিটি, কই লুকুচ্ছি? সত্যি কথা বল দেখি। না জানি, জানি না। দাঁড়া, এই সুখবরটা আগে দাদা বৌদিকে দিয়ে আসি। যে বৌদি, বৌদি, শকুন্তলা, হাকার হাকার হাকার,
এই ওষুধটা এক ডোজ খা দিন দেখি তোর অসুখ করছে একেবারে। হাঁকর 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 হাঁকর। ও হাঁ করতে যাবে কেন? সুখবরটা শুনলে তুমি নিজেই হাঁ হয়ে যাবে যে। সুখবর? হ্যাঁ গো হ্যাঁ, আগে কি খবর বলো। খবরটা কি তাই শুনি? শকুন্তলার যে ছেলে হবে। তাই নাকি? হ্যাঁ আমি যাই, তো তোমাকে খবরটা দিয়ে আসি। ছেলে হবে? শকুন্তলার ছেলে হবে? ওগো 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 শুনছো? ওগো ওগো কি শুনবো? কি শকুন্তলার ছেলে হবে? না এবার ভুগে মরো, অন্ধ ছেলে নিয়ে এবার ভুগে মরো ভালো করে। কেন অন্ধ ছেলে হতে হবে কেন? মহাত্মা হেরিং বলেছেন। আরে রেখে দাও তোমার হেরিং, আর যে আর মাছ ভেগো না। অন্ধ ছেলে হবে বলেই তোর শ্বশুর ভাই থেকে বিদায় করে দিয়েছে। আর না ভাই ভালো করে ভুগে মরো। থামো থামো গো, একটু থামো। শকুন্তলা শকুন্তলা তুই কিছু ভাবিস নি বোন, কিছু ভাবিস নি। আমি এক ডোজ ওষুধে সব ঠিক করে দেবো, তুই কিছু ভাবিস নি। কিন্তু ওদেরকে একটা খবর দেবে না দাদা? ওই দেখো আসল কথাটাই ভুলে গেছি, খবর তো দিতেই হবে রে। ওগো ওগো শুনছো? ওগো ওগো কোথায় গেলে গো শুনছো? ওগো খাওয়াও পাওয়া যাবে না, সেইখানে কোথায় জিনিসপত্র লাগবে কেউ খুঁজে বার করতে পারবে? রাস্তাদিন খালি শুনছো শুনছো শুনছো। কি শুনবে? কি ওই এটা এটা কোথায় কথা? ওই ওই কি শুনছো? কি বলতো? আলতা শিশিটা। আলতা শিশি কি হবে? মানে 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 এই শকুন্তলা শ্বশুরবাড়ির সঙ্গে যতই আমাদের ঝগড়াঝাটি থাক, মানে এই সুখবরটা এত বড় সুখবর মানে না জানালে হয়? মানে সুখবর কি আলতা মানে লাল কালি দিয়ে লিখতে তা লাল কালি পাবো কোথায়? আলতা শিশি কি এখানে আছে? যাও না ওইখানে যাও ওখানে। হ্যাঁ আমার আর কেউ নেই ঠাকুর, শুধু তুমি আছো। অন্ধ হয়ে সন্তান যেন অন্ধ না হয়। তুমি দেখো আমাদের প্রশান্ত আর সন্ধ্যা দুটিতে ভাবও হয়েছে, মনের মিলও খুব। আর পাত্রিক হিসেবে প্রশান্ত তো খারাপ নয়, খুবই ভালো। কলেজে পড়ে, কষ্ট সহিষ্ণু, স্বাবলম্বী। বলেই তাই বলে ফটিক জলের জমিদার আর তার জায়গায় প্রশান্ত? ঘর নেই বাড়ি নেই, না বাবা আমি বলছি নেই, আমার শচীকান্ত ঘাটে পড়লেই সুখী হবে। এই কথা তুমি কি করে বলছো মা? আমার মেয়ের মন আর আমি জানি না বাবা। কি জানো মা, ছেলে মেয়েকে চিনতে হয় তাদের মন দিয়ে। অভিভাবকের মন নিয়ে চিনতে যাওয়ার চেয়ে ভুল আর কিছু নেই মা। না বাবা, এই বিয়েটা আপনি আর অমর করবেন না। বেশ, তুমি যা ভালো বুঝবে তাই করো মা। কে দিলে মা? কার? তোর গঙ্গা জল মাসিমা পাঠিয়েছেন যে তোর জন্যে, পর না একবার দেখি কেমন মানায়। এত দামি হারটা এমনি দিয়ে দিলে? তা দেবে না কেন, ওরা যে জমিদার। আর তোকে যে খুব ভালোবাসি মা, দেখা নেই শোনা নেই ভালোবাসলেই হলো না। গঙ্গা জলে কি মত হলো? যে বড়ে চাল চলে এসেছি তাতে কৃষ্টি মাছ না হয়ে উপায় নেই মা, একদম রাজি ধরে নেই। সচিকে রাজি হবে? কিচ্ছু ভাববেন না মা, কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে এই নিন আপনার গঙ্গা জল, অর্ধগজকে গঙ্গা স্নানে নিমন্ত্রণ জানিয়ে আপনাকে এই চিঠিটি পাঠিয়েছি। ও আমি কলকাতা থেকে আসবার আগে ডাকে দিয়েছিলাম মা, পাঁচে সচি কোনো রকম সন্দেহ পায়। তাহলে ভাড়াকে এবার আসতে লিখে দিন। হ্যাঁ আর একটা কথা আছে মা, আমি যখন কলকাতায় তখন আপনার নামে আরেকখানে চিঠি এসেছে। কোথেকে? কাঞ্চনপুর থেকে। কাঞ্চন থেকে? আগে হ্যাঁ রমানাথ বাবু লিখেছেন। এই যে বলুন না,
তুমি পড়ো বাবা। পড়বো আর কি মা, একবার গজের চাল চলেছে, পাগল হলে কি হবে, মাথা আছে রমানাথ বাবু। এই যে মা, এই যে আপনার বধূ মাতা অন্তঃসত্ত্বা, আশা করি আপনাদের ভাবি বংশধরকে আশীর্বাদ করিয়া ভগবানের নিকট মঙ্গল কামনা করিবেন। ইতি। তোমার কি মনে হয় মুকুন্দ, কথাটা কি সত্যি? এই দেখো, সত্যি হলে আমি তখনই একবার ফটিক জল ঢাক ঢোল বাজিয়ে সরগরম করে তুলতাম না। রূপচাঁদ বাড়ুজ্যের ছেলে রমানাথ বাড়ুজ্যকে আমি হাড়ে হাড়েছি রে মা, হাড়ে হাড়েছি। তবু সত্যি না মিথ্যে একটু খবর নাও মুকুন্দ। খবর আবার নেবো কি, সে ভাপ্পা মা, সে ভাপ্পা। নইলে কি সত্যিকান্ত কিছুদিন হলে সেখান থেকে ফিরে এলো? সত্যি হলে আপনাকে বলতো না? তা বট। আমার মনে হয় মা, ওরা বোধ করি আঁচ করেছে যে আমরা ছেলের আবার বিয়ে দিতে যাচ্ছি, তাই ওই চালটি ছেলে। কিন্তু ওরা জানবে কেমন করে? হাওয়ার হাওয়ারও কান আছে মা, হাওয়ারও কান আছে। যাকে ও কথা নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এখন নির্বিঘ্নে সচিকান্তের বিবাহটা যাতে হয় তার চেষ্টা করি। আচ্ছা তাই হবে। কথা শোন নানকু, পঞ্চায়েতের হুকুম তোরে মানতেই হবে। আকালি বাড়িতে চল নাকি গিয়ে বিচার চা। কি হয়েছে কি রাজাবাবু? রাজাবাবু তুই বিচার কর, তুই বিচার করে দে রাজাবাবু, তুই বিচার করে দে। এই তুই নিয়ে যা। না 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 না, আমারে নিয়ে যাস নে, আমারে নিয়ে যাস নে, আমারে নিয়ে যাস নে। কিসের বিচার মাতলা সবটা বুঝিও? এই নানকু আমার ছেলে, ঝুমুর মেয়ের সাথে আমি এর বিয়া ঠিক করছি। তা বাবু এমন ঘেটা যে কিছুতে যেতে চাই। ধরে নানকু যেতে চাইছিস না কেন? তুলির আমি ছাড়তে লাগবো। তুলি সে আবার কি? আমার বউ বুঝুর, আমার বউ বউ। তাহলে তোরা আবার এটা বিয়ে দিতে যাচ্ছিস কেন? চুলির স্বভাবটা ভালো নয়, ওই হরিয়ার খেলা মিশা কথা। সব লোক ওয়ার নামে মিছামেছি কলঙ্ক রটাইছে। হ্যাঁ মিছামেছি কলঙ্ক। আচ্ছা নানকু, তুলিকে তুই বিশ্বাস করিস? নিজের বউরে নিজে বিশ্বাস করবো না বুঝু। তুলির যখন 7 বছর বয়স তখন হতে ওয়ার সাথে আমার ভালোবাসা, সেই তুলিরে আমি চিনি না, চেনা এই গায়ের লোক। তুই বিচার কর বুঝু, তুই বিচার কর রাজাবাবু। দাদা হুজুর, নানকুকে ছেড়ে দে। স্বামী স্ত্রী যখন পরস্পর পরস্পরকে বিশ্বাস করে ভালোবাসে তখন তোরা বাধা দিস কেন রে? তা কাম করে হয় হুজুর? হুজুর গায়ের পঞ্চায়েত হুকুম দিয়েছে। আমার এই জমিদারি থেকে আমার এই প্রজাকে তাড়িয়ে দেবে এত বড় সাহস পঞ্চায়েতের? আমি থাকতে কিসের পঞ্চায়েত, কাদের পঞ্চায়েত? স্বামী স্ত্রী সুখে সংসার যারা ভেঙে ফেলতে চায় তাদের মতো জানোয়ারকে গুলি করে মেরে ফেলা উচিত। ওদের মারিস নে রাজাবাবু, ওদের মারিস নে। ওদের বল আমাদের ছেড়ে দিবি? নানকু ছাড়া আমার আর কেউ নেই। নানকুরে নিয়ে আমি ঘর ছেড়ে অনেক দূরে অনেক দূরে চলে যাবো রাজাবাবু। তোদের সুখে ঘর ছেড়ে কোথাও যেতে হবে না, তোরা এখানেই থাকবি। যা যা, আমি বলছি কেউ কোনোদিন তোদের তফাৎ করতে পারবে না। হ্যাঁ দেখো, আমি আজই ফটিক জলে চলে যাবো। আজই? হ্যাঁ, যাবার বন্দোবস্ত করো। গিয়ে একদিন কাফেটা শেষ হয়ে গেছে নে ভাই। ও দোলনা হয়েছে নাকি? কি সুন্দর বিছানা, বালিশ এসেছে। তো আসবেই তো খোকাবাবু, ঘুম পেয়েছে।
তুমি নিশ্চয়ই জানো এবছর অর্ধতা যোগ পড়েছে, এত বড় যোগ তো হামেশা পড়ে না, তাই এই সুযোগে সচিকে সঙ্গে নিয়ে যদি আমার এখানে আসো। তাহলে চল না বাবা, গঙ্গা স্নানে সেরে আসি, আর অমনি ওই সুযোগে কালীঘাটে গিয়ে মাকেও দর্শন করে আসো। কবে আসি কবে নেই? তা বেশ তো, যাও না। তুই না নিয়ে গেলে কি করে যাবো বাবা? আমি পরের বাড়িতে কি ওঠা? ওরে পরের ঘর কি, গঙ্গা জল কি আমার পর? না কিন্তু, এর মধ্যে কিন্তু তো কিছু নেই বাবা। আমি কি ঠাকুর সভা ছেড়ে বেশি দিন থাকতে পারবো? তাহলে লিখে দিই আমরা রওনা হচ্ছি। দাও এত আয়োজন কার জন্যে মা? কে আসবে? গভর্নর? তোর গঙ্গা জল মাসিমা আসছেন রে, সঙ্গে তার ছেলে শশীকান্ত। জমিদার মানুষ, একটু ভালো করে আয়োজন না করলে নিন্দে করবে যে। নিন্দে করবে? নিন্দে করলে গইই গেল। ও কি কথা মা, ভালো করে আদর যত্ন করতে পারলে তবে তো তুই ফটিক জলে জমিদার বাড়ির বউ হবি। কি? হ্যাঁ রে হ্যাঁ, তোর গঙ্গা জল মাসিমার বড্ড ইচ্ছে তোকে বউ করে। ওরা এক্ষুনি এসে পড়বে, তুই জামা ওপরের ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবি। আমি পারবো না। না তা পারবে কেন, শুধু পথের বিবি হয়ে বসে বসে রেডিও শুনবে। মা মা মা, প্রশান্ত তার চলে গেল কেন? তা আমি কি করে জানবো? নিশ্চয়ই তুমি তাকে কিছু বলেছো। ও মা, আমি আবার তাকে কখন কি বললাম? গঙ্গাজল গঙ্গাজল, অবাক হয়ে দেখছিস কি সন্ধ্যা, তোর গঙ্গাজল মাসিমাকে প্রণাম কর। থাক থাক মা, ভালো ঘর হোক ভালো বর হোক, বেঁচে থাক। শশীকান্তকে প্রণাম কর, তোর গঙ্গাজল মাসিমার ছেলে। হয়েছে হয়েছে, আমাকে প্রণাম করতে হবে না, অনেক বড় হয়ে গেছে। বড় হবো না তো কিছুর কাজ ছোট হয়ে থাকো নাকি? কি সুন্দর গান শিখেছি সন্ধ্যা, তোমাকে কি বলবো। গঙ্গা জল রোজ লোক এসে খোসামুড়ি করে নিয়ে যায় জলসায় গান গাইতে। কবে আবার জলসাতে গান গাইতে গেলাম মা? সেই তো সেদিন গেলি, ও সেই তুই ভুলে গেছিস। আর রান্না ও সে যে কত রকম শিখেছিস সে এখন বলে শেষ করা যায় না। ওই দেখো কথায় কথায় ভুলেই গেছি, তুমি যে বসতে বলবো তাও মনে নেই। চল আগে বাবার সঙ্গে দেখা করবো, চলো ভাই। আমি এখান থেকে আশীর্বাদ করছি। আরে এসো দাদা এসো। তুই এখনো বসে? এই জল খাবারটা শশীকে দিয়ে আসো, আমার মাথা ধরেছে। অমনি তোমার মাথা ধরলো? আমি তোমাকে বলে রাখছি সন্ধ্যা, আমার কথা না শুনলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা আচ্ছা, আরে এমন সুবিধে তুই ফেলায় হারাবি? সুবিধে সুবিধে না ছাই, সুবিধে নয়, এমন ছেলে তাই জমিদার। নে ওটা বলছি বলছি তো আমি পারবো না। কি মা, ওর অবাধ্য হোস নে, তোর ভালোর জন্যই বলছি। আমার ভালোর জন্য অমন ভালো আমি চাই না চাই না চাই না। তোমার আসছে কি ঠাকুরজি? ছেলেটা কিন্তু সারা হয়ে গেল, আরে তুলতে পারো নি না? এই তো এই তো এই তো এই কখন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে তেলো বেদল কুমুর বেঁধেছে। বৌদি একটা কথা বলবো? বলো। সত্যি বলবি? কেন বলবো না, ভয় করি নাকি কাউকে? খোকার আমার চোখ হয়েছি,
ও মা কি সুন্দর টানাটানা চোখ হয়েছে খোকার আমার চোখ হয়েছে বিকল বাপের মতো এই না হবে না হতেই হবে এমন একটা ওষুধ দিয়েছি মস্ত হেরিং রেখে দাও তোমার হেরিং মেরিং একটা কাজ করো দেখি কি ছাগলাকে দেখে বলে দাও খোকনের ঝিনুক বাটি বেশ ভালো করে নকশা করে আনো ও নকশা আমার পছন্দ পছন্দ হয়নি কি হয়েছে পছন্দ হয়েছে কি হয়েছে কি তা আসুক না ছাগলা ওষুধ দিতে আজকে আসুক না একবার বলবো যে ভালো করে তৈরি করতে হবে তাহলে দেবো একবার এক বোতল ক্যাস্ট্রল খাইয়ে ওষুধের বদলে যাবো তোমাদের সঙ্গে স্নান করতে ওমা তুই যাবি কি রে তুই গেলে সত্যি খাওয়া দাওয়া দেখাশোনা করবে কে না তুমি বাড়িতে থাকো মা আমি যাব কি মা তুমি আই পুরনি ওই ফিরে মতো কি যাই আমরা যাবো আর আস লক্ষ্মী কেমন চলো ভাই তোমার সুন্দর মুখ আর কি পাবো না দেখিতে চারিধারে মোর শুধু যে থামলে কেন গাও না 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 বলে তো শুনবো না আমার অনুরোধ মাফ করে দিন আপনার অনুরোধ আমি রাখতে পারবো না ও কি জানো সন্ধ্যা এমন এক একটি গান আছে যা হঠাৎ মানুষের হৃদয়তন্ত্রীতে খা দিয়ে বসে তুমি জানো না তোমার এই গানের সঙ্গে আমার দুঃখের অনেকখানি মিল আছে আচ্ছা শুনুন আপনারও দুঃখ আছে কার দুঃখ কোথায় লুকিয়ে থাকে কে তা বোঝে বলো সত্যি কার দুঃখ যে কোথায় লুকিয়ে থাকে কি দুঃখ আপনার কি হবে শুনি আপনার দুঃখে ভাগ নেব বলে এই এত করে বোঝালাম কথা দিলাম তবুও শকুন্তলা বুঝলো না শকুন্তলা কে সে আমার স্ত্রী আপনার স্ত্রী হ্যাঁ
সন্ধ্যা, দেখো তো কে জানে এসে চলে গেল। কোথায় কাউকে তো দেখতে পেলাম না। ওই যে ছেলেটি এসেছিলেন। ও প্রশান্তদা, প্রশান্তদা চিনতে পারলাম না তো। ওই তো রেডিওতে গান গায় প্রশান্ত কুমার, কলেজে পড়ে, রিপন হোস্টেলে থাকে। তোমাকে গান শেখান বুঝি, চলে গেলেন কেন? কে জানে, গেল তো আমার বই গেল। আর বোন এক সত্যি কথা বলবে, তোমাদের দুজনের খুব ভাব না? কি আমার কাছে লজ্জা কি, ভালো লাগে না? জানি এখন রাজা মাধবের দয়া একটি শুভ দিন দেখে হাত এক করতে পারলে ভালো। হ্যাঁ ভাই চল। শকুন্তলাকে আমি যে কথা দিয়েছি মা, তবে গঙ্গাজলের কাছে আমার কথা মিথ্যা হবে? যেটা সত্যি নয় সেটা মিথ্যা হলে ক্ষতি কি? আমি থাকতে আমি মিথ্যাবাদী হতে পারবো না সতী, তার আগে যেন আমার মৃত্যু হয়। মা সতী, ওর কথা শুন। না 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 মা, এ হয় না, এ হয় না, কিছুতেই হতে পারবো না।
আমাদের বিয়ের রাতও ঠিক এমনি যে শুনাইছিল। অনেক রাতে তুমি ঘরে এলে মুখে কোনো জন্য ঢাকা পালকের পাশে তুমি বসেছিলে। ভেবেছিলাম অনেক কথাই বলবো। আমি ভেবেছিলাম অনেক কথা শুনবো, কিন্তু বলা হলো না, শোনা হলো না। মাকে এরকম করে কষ্ট দেওয়া কি উচিত হচ্ছে ভাইয়া? না না, তা হয় না বসে। কি হয় আর কি হয় না সে আমি বুঝি না ভাই, তবে এইটুকু বুঝি তোমার একটি কথার উপর মায়ের জীবনটা নির্ভর করছে, শুধু একটি কথা। একটা উপায় ঠিক না করলে শেষে যে মাতৃহত্যার পাচক হবে সচিকা। মা, মা দরজা খুলো, মা মা আমার কথা শোনো মা। আচ্ছা, এই তুমি কি করছো বলো তো? নিজে কষ্ট পেয়ে তুমি আমাকে কষ্ট দিতে চাও? এসো মুখে জল দেবে, এসো মা। পিতৃপুরুষের মুখে এক বুন্দ জল দেবার ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ তো আমি মুখে জল দিতে পারবো না বাবা। কেমন করে তা সম্ভব মা? তুই যদি আমার অবাধ্য না হতিস তবেই সম্ভব হতো। কিন্তু কিন্তু তুমি তো জানো শকুন্তলাকে আমি কথা দিয়েছি। আমিও কথা দিয়েছি গঙ্গা জলকে। আজ এক বছর সে আমার কথার উপর নির্ভর করে রয়েছে। তোর কথার মূল্য আছে আমার কি নেই? আর তা যদি না থাকে তাহলে যেন আমাকে বেঁচে থাকতে না হয় ঠাকুর। মুখের কথায় আমার ধর্ম, ফটিক জলের মুখুজ্জি বংশের বউ হয়ে আমার কথা মিথ্যা হবে? না না, নাম থাকতে আমি সন্ধ্যার কাছে গঙ্গা জলের কাছে মিথ্যাবাদী হয়ে মিথ্যাবাদী? না না মা, তুমি কেন মিথ্যাবাদী হতে যাবে? আমি বলছি সন্ধ্যার বিয়ে হবে। বিয়ে হবে? তুই রাধা মাধবীর সামনে বলছিস? হবে মা হবে, সন্ধ্যার বিয়ে আটকাবে না, আটকাতে পারে না। তুমি দেখে নিও, তুমি যত শীঘ্র দিন ঠিক করে ফেলো, আর নায়েব মশাইকে বলো বিয়ের জন্য কলকাতাটা বাসা ঠিক করো, কেমন? এবার হয়েছে তো? বসো, মুখে জল দেবে, চলো মা। ভগবান তোর ভালো করবেন, তোকে সুখী করবেন বাবা। আচ্ছা হয়েছে হয়েছে, ওঠো। ধন্যি তোর বাপ খোকন, প্রায় এক বছর হতে চললো, না এলো আশীর্বাদ, না এলো সেনা মুখখানি দেখছে। দেখা যাবে, এবার এলে আর আমি তোকে পাঠাচ্ছি না খোকন। এই দেখো গঙ্গা জল তার করেছে, চৌঠা শ্রাবণ বিয়ের দিন স্থির হয়েছে। চৌঠা শ্রাবণ? হ্যাঁ, আর কালই ওরা কলকাতার বাসায় আসছে। কিন্তু মাঝে তো মাত্র দুটি দিন, এর মধ্যে কি সব জোগাড় যন্ত্র হয়ে উঠবে মা? যেমন করি হোক জোগাড় করতেই হবে, প্রায় এক বছর অপেক্ষায় ছিলাম, আর তো অপেক্ষা করতে পারি না। আমি বলছিলাম কি কি বাবা, একটু ভেবে দেখলে হতো না? এখনো তো সময় আছে। না বাবা, আর ভাববার কিছু নেই, আপনি বিয়ের ব্যবস্থা করুন। দাদু, প্রিয় নিশ্চিত দেখলাম চিঠি এসছে নাকি? চিঠি নয় দিদি, এই টেলিগ্রাম খানায় এসেছে। সবই বুঝেছি, কিন্তু তোর মা যার অপেক্ষা করছে কিছু কি রাজি নয়? রোজ দেখছি আপনার ছবি, আপনাকে চিনতে পারছি না। বলি প্রশান্তকে চাই তো, আসুন আমার সঙ্গে।
আই সব শিগগির এদিকে এসো, এক মহিলা ভীষণ বিপদে পড়েছেন। শিগগির মহিলা মহিলা বিপদ কোথায়? এই যে তুমি এখানে কেন এলে সন্ধ্যা? কেন এলাম না, এসে কোনো উপায় ছিল না বলে। এই দেখো চৌঠার শ্রাবণ, আমার বিয়ের দিন ঠিক হয়েছে। এ কথা আমায় জানাবার প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, আমার উপর কি তোমার কোনো দাবি নেই? হয়তো একদিন ছিল, কিন্তু আজ আর নেই। নেই যে দাবি করতে জানে তার জোর ঠিকই বজায় থাকে। আমাদের ভালোবাসাটা কি ফেললা যেমনি করে ছুঁড়ে ফেলে দেবে? যে ভালোবাসা অভিনয় তা নিয়ে তর্ক করে লাভ কি সন্ধ্যা? অভিনয় তুমি কি বলছো? হ্যাঁ, যা চোখে দেখেছি তাই বলছি। কি দেখেছো বলো। সে কথা তোমার শুনে কি কাজ সন্ধ্যা? তাতে তোমারও লজ্জা আমারও লজ্জা। চিঠি দিয়ে ডাকিয়ে জমিদার বাবুর সঙ্গে প্রেমের পর্বটা আমায় না দেখালি পারত? ভুল, সব ভুল। সচিকান্ত বাবু আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন, আমিও তাকে বড় ভাইয়ের মতো ভক্তি করি। তাই বুঝি বিয়ের দিন স্থির হয়েছে? তুমি বিশ্বাস করো, আমার মা আর সচিকান্ত বাবুর মা এদের দুজনার চক্রান্ত এই বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যেমন করেই হোক এই বিয়ে বন্ধ করতেই হবে। সচিকান্ত বাবু স্ত্রী অভিমান করে ভাই বাড়িতে চলে গেছে, তাদের একটা খবর দিলে এ বিয়ে বন্ধ হয়ে যাবে। যেমন করে পারো তুমি তাদের একটা খবর দিয়ে দাও। কিন্তু আমি কি করে খবর দেবো সন্ধ্যা? পারবে না। কিছু পারবা না, কি বলিস? ঠিক আছে ঠিক আছে। না না, এ আমি পারবো না। তুই না পারিস আমরা পারবো। পারবেন ভাই আপনারা? আলবাস পারবো। এই ড্রামাকে যদি কমেডি করতে না পারি তাহলে আমাদের থুতু ফেলে ডুবে মারা উচিত। মরেই যাও, মরেই যাও। আচ্ছা দিন ঠিকানা দিন। কাঞ্চনপুর রমানাথ বাবুর বাড়ি। আর তো কিছু জানি না ভাই। কাঞ্চনপুর রমানাথ বাবুর বাড়ি, আরে এটি হলো সচিকান্ত বাবুর বাড়ি, কলকাতার ঠিকানা। ও বা বাবা, এটি হয়ে যাবে। ঠিক আছে ভাই সাহেব, এইবার আমাদের যাত্রা হলো শুরু। অরেঞ্জ ফেন লেফট মাস্ট ফ্রাই মাস্ট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রাইট ওয়েল লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। এটা কি রমানাথ বাবুর বাড়ি স্যার? আপনি রমানাথ বাড়ি? ও সচিকান্ত বাবু আপনার ভগ্নিপতি? কেন বলুন তো? ইউরেখা এক চান্সি পেয়ে গেছি। নমস্কার, আপনারা কোথেকে আসছেন? আগে মহানগরী থেকে, অর্থাৎ কলকাতা। ও কেসটা কি খুব শক্ত? আগে প্রায় হোপলেস কেস বললেই হয়। সিমটম কি বলুন তো? আগে সিমটম হলো আপনার ভগ্নিপতি সচিকান্ত বাবু আবার ক্লান্ত হতে চলেছে, অর্থাৎ অর্থাৎ আবার বিয়ে করতে চলেছেন। বিয়ে? আর পারেন তো কলকাতা গিয়ে এক্ষুনি বন্ধ করুন, আর সময় নেই। স্কাউন্ডেল চামার, যেদিনই আমার বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি জানি। সেই শকুন্তলা, শকুন্তলা দাদা, এই এই ভদ্রলোকটা কি খবর নিয়ে শুনছিস? আরে সচিকান্ত লোকের বিয়ে করতে যাচ্ছে। আরে সচিকান্ত, আমাদের সচিকান্ত, দ্যাটস স্কাউন্ডেল। কোথা থেকে কি খবর নিয়ে এলো? তুমি তো বিশ্বাস করলে দাদা। বিশ্বাস না করে উপায় নেই দিদি, যার সঙ্গে বিয়ে তিনিই আমাদের পাঠিয়েছেন। এই খবরটা যদি সত্যি না হবে তাহলে ছেলেরা আদ্যুত থেকে আসবে খবরটা আমাদের দিতে। তুই জানিস না বোন, এই খবরটা কতখানি সত্যি, কতখানি মারাত্মক সত্যি। তাই যদি সত্যি হয় দাদা তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। কি বললি? যারা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার দ্বারা তুই যেতে ফিরে যাবি? ও কথা মুখেও আনিসনি, মন মুখেও আনিসনি। আমাকে সেখানে যেতেই হবে। যেতেই হবে? হতে পারে তারা বড় লোক জমিদার, কিন্তু আমাদের দারিদ্রটা মান ইজ্জত অহংকার আছে। তিনি নিজে আমাকে কথা দিয়েছিলেন, আজ আমার চোখ নেই তাই তার মুখ থেকে আমি শুনতে চাই কথাটা সত্যি কিনা। বড় লোকের কথায় যারা বিশ্বাস করে তাদের কোন বোকার দুনিয়ায় কেউ নেই রে, কেউ নেই। না না না, সচিকান্ত আবার বিয়ে করুক, জাহান নামে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি? যার এত বড় সর্বনাশ হতে চলেছে আর শকুন্তলাকে তুমি বলছো চুপ করে থাকতে? আমি বলছি ঠাকুরজি তুমি খোকনকে নিয়ে এখনই যাও। তাই বলে মা নিচুত খুঁড়িয়ে? মা আমার মান অভিমান কি সেটা? স্বামীর ঘর ছাড়া মেয়েদের আর কোথাও ঠাঁই নেই। অপমানই করুক আর তাড়িয়ে দিই, তবু জন্মে জন্মে সেইখানে আমার সত্যিকারের স্থান। তাছাড়া আমার খোকা, তার মুখ চেয়ে আমার সব অভিমান ভেসে গেছে। আমি যাবো দাদা, সেখানে গিয়ে যার ছেলে আমি তারই হাতে তুলে দেবো। দাও তো বৌদি, খোকাকে আমার কাছে দাও তো।
দিদি নিশ্চয়ই পারবো, কিন্তু আর সময় নেই, তুমি চলো। তবে তাই চল বোন, আজ শুধু তোর অধিকার নয়, তোর ছেলের অধিকার নেই, তোর স্বামীর ঘরে চল। চল বোন, আর চল। আচার অনুষ্ঠান গুলো সময় থাকতেই সেরে ফেলুন মা। আচ্ছা গাড়িটা কি তাহলে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি? এক্ষুনি আসছি মা, দেরি হয়ে যাবে যে ভাই। শোন, কিচ্ছু ভেবো না মা, আমি ঠিক সময় আসবো। এই দেখো, কই কাউকেই তো দেখছি না। শচীকান্ত কোথায়? শাশুড়ি বা গেল কোথায় রে শকুন্তলা? দেখো তো দাদা, বাড়িতে কি সত্যি বিয়ের আয়োজন হয়েছে? চুপ করে আছো কেন দাদা? কথা বলো দাদা, দাদা একটিবার বলো দাদা, সত্যি কি বিয়ের আয়োজন হয়েছে? আমি যে অন্ধ, চোখে দেখতে পাই না। বলো দাদা, তোমার দুটো পায়ে বলো, একবার বলো, বলো। চুপ করে আছো কেন দাদা? বৌমা, বৌমা, মা, আমি এসেছি মা, মানবীদের সব বলে আমি তোমার কাছে ফিরে এসেছি মা। এই বাড়ির জীবন একটু ছাড়ি হবে না, আর জীবন কোথাও স্থান নেই, তোমাকে তাড়িয়ে দিলে আমি যাবো না, কোথাও যাবো না। ওরে ওরে, মান অভিমান খুঁয়ে সেই দিকে ফিরে এলি, তবে এত দেরি কেন? এত দেরি করলি কেন? এত দেরি কেন রে? কেন হতে পারেন? আপনি বড় লোক, জমিদারের ঘরের বউ, কিন্তু মা হয়েও কি বুঝতে পারেন না গরিবের মেয়ের অভিমান কোথায়? কত বড় সর্বনাশ ঘটতে বসলে সে ছুটে আসে মান অভিমান খুঁয়ে, যার জন্য এত এই দিন আপনাদের সে বংশধর কিনে আপনারা আমাকে রেহাই দিন, আমাকে আপনারা রেহাই দিন। আমার বংশধর? হ্যাঁ, শচীকান্তর ছেলে। আপনার জিনিস আপনার হাত তুলে দেবো বলে এতদিন আগলে বসেছিলাম, নইলে আমার কি? আমার কি লগমাটি পড়ে যায়? শচীকান্ত এখনো বউ ঠাকুরুন পোকা। তোমাকে তখনই বলেছিলাম মুকুন্দ, চিঠি যখন এসছে তখন ভালো করে খবর নাও, তাহলে আজ। হ্যাঁ, আমারই ভুল হয়ে গিয়েছে মা, আমারই ভুল হয়ে গিয়েছে, আমারই ভুল হয়ে গিয়েছে। আমি তো আগেই বলেছিলাম মা, যে মুকুন্দ সব পারে, পারে না কেবল বিধিলিপি খণ্ডাতে। কিন্তু সময় তো আর নেই, দেখো দেখো সচিব দেখো দেখো দেখো। আরে এ কি থামলে কেন? ভাজাও ভাজাও, বর এসেছে। আরে বাজাও 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 বাজাও। তুমি কিরকম বসে বর্ষ নিশ্চয় গলায় জাদু নেই? টাইমার দিলেন কই স্যার, উইদাউট এনি নোটিস, তবু দেখুন ওর মধ্যে কেমন বড় লাগে। আসুন আসুন, রাজা ভরসা করে জল ফাঁসিটা হয়ে যাক। মাসিমা খুব করতে নেই, আজকে দিনে মনে খুব রাখতে নেই, আমার বোন সন্ধ্যার জন্য প্রশান্ত ভালো পাত্র হতে পারে না, আপনাদের আশীর্বাদ করুন। তার আগে তোমাকেই আশীর্বাদ করা উচিত ভাই। দাদু, তোমারই যোগ্য কাজ শচীকান্ত, তোমারই যোগ্য। কিন্তু লগ্নের দেরি নেই, আপনি বিয়ের অনুষ্ঠান আরম্ভ করে দিন। হ্যাঁ, কিন্তু তুমি থাকবে না? হ্যাঁ থাকবো বই কি, নিশ্চয়ই থাকবো, আমার বোনের বিয়ে আমি না থাকলে কি চলে? কিন্তু তার আগে যাই, মাকে চক্র এসে খবরটা দিয়ে দেখো। মুকুন্দ, মুকুন্দ, চাপা চাপা, ডাক্তার শচীকান্ত এলো কিনা? সব গেল কোথায় এরা? নি নতুন হাসিন মন্ত্রী চলো। এবার মেয়েকে নিয়ে আসুন। একটু মিষ্টি করে হাত ফাটি হচ্ছে না দিয়ে। দাদা তুলুন,
বানিয়েছে রে এক্সাক্ট জানো যেন যেন একেবারে শান্তির আর আরে না না শান্তি এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।